ইসলামী ব্যাংক নিউজ টপ 10। শুধু রাজনীতি নয়, বেগম খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দিতে চক্রান্ত করছে সরকার, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মানবিক বিবেচনায় বিদেশে চিকিৎসা অনুমতি দেওয়ার আহ্বান। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন নতুন করে বিবেচনার সুযোগ নেই, সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যুক্তরাজ্য ফ্রান্স সফর নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে একযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী। গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, মালিক সমিতির বিরুদ্ধে লোক দেখানো নজরদারির অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর দাবি। রাজধানীর বস্তিবাসীদের মধ্যে করোনার টিকা উদ্বোধন, করাইল ও এরশাদ বস্তি দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। সাইবার হয়রানির অভিযোগ করেন মাসে সহস্রাধিক তরুণী, ই কমার্স সাইটের কাছে অনেক মানুষের তথ্য রয়েছে, চাইলে হ্যাকাররা তা দিয়ে মানুষের ঝুঁকি বাড়াতে পারে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বিশ্বকাপ বাছাই ফুটবলে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। আর্জেন্টিনার পক্ষে মেসি খেললেও ব্রাজিল দলে ছিলেন না নেইমার। 2031 সালে ভারতের সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক মর্যাদা পেয়েছে বাংলাদেশ।